আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ চমৎকার একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা সকলের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনের কারি। এই বেগুনের কারি রেসিপিটা থাকলে গরম ভাতে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে এই বেগুন কারি রেসিপিটা তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এখানে আমি বেগুনের কারি তৈরি করার জন্য সবুজ বেগুন নিয়েছি। আপনারা চাইলে কালো বেগুন দিয়েও তৈরি করতে পারবেন। আমি কালো বেগুনটা স্কিপ করে নিয়ে সবুজ বেগুনটা দিয়ে তৈরি করছি। এখানে আমি তিনটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি এভাবে করে 1 ইঞ্চি পুরো করে কেটে নেব। বন্ধুরা, আমি 1 ইঞ্চি পুরো করে বেগুনটা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে বেগুনটাকে কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখন বেগুনগুলোকে কেটে নিয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। ভিজিয়ে রেখে দিলে বেগুনের ভিতরে যে একটা কষ ভাব থাকে, সেই কষ ভাবটা দূর হয়ে যাবে এবং বেগুনটা কিছুক্ষণ কেটে রেখে দিলেও কিন্তু কালো হয়ে যাবে না। বেগুন কিন্তু এমনি কেটে রেখে দিলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেগুনটা কেটে সাথে সাথেই পানিতে ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট বেগুনটাকে ভিজিয়ে রেখে এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি বেগুনটাকে ভিজিয়ে নিয়েছি। আমি এই গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে 1 টুকরো আদা নিয়েছি, 2টা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি এবং আমি এখানে 1টা রসুন কোয়া খুলে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দেবো কিছু এবং আমি এখানে 1 টেবিল চামচ জিরা আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাথে আমি দিয়ে দেবো কিছুটা শুকনা মরিচ কালারের জন্য, এটা আমি কাশ্মীরি মরিচটা দিয়েছি। কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে শিলপাটাতে বেটেও কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। এই স্পেশাল মশলাটা দিয়ে আজকের এই বেগুন কারিটা তৈরি করব। তো বন্ধুরা, আমি বেগুনটাকে এখন পানি থেকে তুলে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মাখিয়ে নেব। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে বেগুনটাকে ভালোভাবে মেখে নেব। সাথে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চা চামচ ময়দা দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে এরপর আমি বেগুনটাকে ভেজে নেব। এতে করে বেগুনটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে না। যখন আমরা বেগুনটা ভেজে নেব, বেগুনটা কিন্তু সুন্দরভাবে চাকচাক হয়ে থাকবে, বেগুনটা কিন্তু আর নেতিয়ে যাবে না। তো বন্ধুরা, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ 2 চা চামচ ময়দা এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং লালমরিচের গুঁড়া 1 চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি বেগুনটাকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি হাতে মেখে নিতেই কিন্তু পছন্দ করি। আপনারা চাইলে চামচ দিয়ে কিংবা স্পেচোলা দিয়ে বেগুনটাকে ভালোভাবে মেখে নিতে পারেন। তবে এভাবে হাতে মেখে নিলেই কিন্তু বেগুনের পুরো গায়ে সুন্দরভাবে মশলাগুলো আটকে থাকবে এবং সুন্দর করে মেখে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, আমি সুন্দরভাবে বেগুনগুলোকে মেখে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো আমার বেগুনগুলো ভেজে মশলা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দেব, দিয়ে সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। সামান্য কিছুটা তেল দেব, খুব বেশি তেল দেব না। খুব বেশি বেগুন ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। অল্প তেলেই কিন্তু বেগুনটা সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। সেই একই তেলে আমি বেগুনটাকে রান্নাও করে নেব। তো আমি প্রথমেই বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম। বেগুন তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি কেটে রাখা মশলা মেখে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। পেনে যেই কটা ধরে সেই কটা বেগুন আমি আগে ভেজে নেব। পরবর্তীতে আমি বাকি বেগুনগুলোকে দ্বিতীয় স্টেপে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখন বেগুনগুলোকে দিয়ে 1 পিঠ
ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম মিডিয়াম টুলোতে রেখে বেগুনগুলোকে অল্প আঁচে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু অল্প আঁচে ভেজে নিলে ভেতরে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো বন্ধুরা, এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টে দিয়ে বেগুনগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব এবং বাকি বেগুনগুলো কিন্তু আমি একই প্রসেসেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আস্ত রয়ে গেছে, একটু কিন্তু নেতিয়ে যায়নি। বেগুন কিন্তু কিছুক্ষণ চুলায় রেখে দিলে, তেলে কিছুক্ষণ ভাজলে কিন্তু একটু বেশি নরম হয়ে যায়। যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, তাই বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হবে। তো বন্ধুরা দেখুন, এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। একই প্রসেসে বাকি বেগুনগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি বেগুনগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি তেল ঝরিয়ে। এভাবে করে আমি বাকি বেগুনগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। সেই একই তেলে আমি রেসিপিটা তৈরি করব, বেগুনের কারিটা তৈরি করে নেব। আর বেগুনটা কিন্তু লো আঁচে ভেজে নিলে বেগুনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়, ভেতর থেকেও সুন্দরভাবে সফট হয়। তো বেগুনগুলোকে আমি চুলার আঁচ লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে বেগুনগুলোকে দেখুন ভেজে তুলে নিয়েছি তেল ঝরিয়ে। দেখুন বন্ধুরা, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না বেগুন ভাজতে, অল্প তেলেই কিন্তু সুন্দরভাবে বেগুনগুলোকে ভেজে নেওয়া যায়। বেগুনগুলো কিন্তু এখন খুব সুন্দর ক্রিসপি আছে। এই ক্রিসপি বেগুনটা দিয়েই আজকে আমি কারি তৈরি করব। তো যেই তেল দিয়ে আমি ভেজে নিয়েছি, সেই একই তেলে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম স্পেশাল কিছু মশলা দিয়ে, সেই পেস্ট আমি দিয়ে দিব। দিয়ে তেলে কিছুক্ষণ মশলাগুলোকে একটু ভেজে নেব। এতে করে মশলার গায়ে যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে। বন্ধুরা, তেলে আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, লবণটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল করে লবণটা দেবেন, যেহেতু আমরা বেগুনটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি। আর এখানে আমি 2টো টমেটো সেদ্ধ করে ব্লেন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে বেগুন টমেটো কেটেও দিতে পারেন। তো আমি টমেটোটাকে একটু গরম পানিতে সেদ্ধ করে নিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি টমেটোগুলোকে 2টা টমেটোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে এখন সাথে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গরম পানি। 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, সুন্দরভাবে মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি ভেজে রাখা বেগুনগুলোর সাথে দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, উপরে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি ভেজে রাখা বেগুনটা সাথে দিয়ে দেব। বন্ধুরা, এরকম একটা গ্রেভি দিয়ে বেগুনটাকে আগে থেকে ভেজে নিয়ে যদি এই রেসিপিটা তৈরি করা হয়, তাহলে কিন্তু গরম ভাতে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। আমি এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে এই গরম মশলার গুঁড়িটা যদি এই গ্রেভিতে দেওয়া হয় ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, একবার হলো এই বেগুনের গ্রেভিটা তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে এক থালা গরম ভাত খাওয়ার জন্য। আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম গ্রেভির ভিতরে। দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। এরপর 5 মিনিট পরে আমি একটু উল্টে দেব বেগুনগুলোকে উল্টে দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না করে নিয়ে এরপর আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা দেখুন, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে প্যানের গায়ে তলানিতে লেগে না যায়। তো বন্ধুরা, আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো বেগুনগুলোকে 1 পিঠ রান্না করে নেব এবং
পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে বেগুনগুলোকে উল্টে দেব। এক এক করে বেগুনগুলোকে উল্টে দিলে দুই পাশেই কিন্তু সুন্দরভাবে গ্রেভিটা লেগে যাবে এবং বেগুনটাও সুন্দরভাবে ভিতরে মশলা ঢুকে যাবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো বন্ধুরা, একটু আলতো হাতে কিন্তু সাবধানে বেগুনগুলো নেড়ে উল্টে দিতে হবে, যেহেতু বেগুনগুলো এখন অনেকটাই নরম আছে। তো বন্ধুরা, একটু সাবধানেই আমি বেগুনগুলোকে উল্টে দিয়েছি। দেখুন, উল্টে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এরপর আমি কিছুটা ঘি দিয়ে দেব। ঘিটা দিলে বেগুনের ভেতরে গ্রেভিটা অনেক বেশি টেস্টি হয়, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, আমি আবার উল্টে দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে দেব। প্যানের দুই সাইড ধরে একটু নেড়ে দিলে তলানিতে আর লেগে যাবে না। সবশেষে আমি কিছুটা ঘি দিয়ে দেব, দুই চা চামচ ঘি দিয়ে। এরপর আমি চুলাটা অফ করে দেব। বন্ধুরা, সবশেষে দুই চা চামচ ঘি দিয়ে দিলে এই বেগুনের কারি রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে ঝটপট করে মজাদার স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে এই রেসিপিটা থাকলে। আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলো তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়া করি, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।